দেশের উন্নয়ন ও মানবতার সেবায় নীরবভাবে কাজ করে যাচ্ছে ট্রাই ফাউন্ডেশন মানবতার উন্নয়ন ও বিকাশে কাজ করে যাওয়ার পাশাপাশি দুস্থ ও অসহায়দের সহায়তা দিচ্ছে এই সমাজ সেবা সংগঠন দুই সালে নতুন বছরের শুরুতে দিনাজপুরে ট্রাই ফাউন্ডেশনের সহায়তায় শীতার্থদের শীত ও কম্বল বিতরণ অনুষ্ঠানে অসহায় ও দুস্থদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান বিশিষ্ট জনেরা দিনাজপুর থেকে শাহ আলম শাহীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট ইংরেজি নতুন বছরের শুরুতেই ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা দিনাজপুরের কাহারোর উপজেলার প্রত্যন্ত অঞ্চল বাগদূরের হাটে শীতার্থদের কম্বল বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন তীব্র শীতে গরম কাপড় ও কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন শীতার্থ মানুষ কম্বল পানো ভালো হইল ভাই আমার বুড়া মানুষ যার যা ঠান্ডা আমাকে কম্বলটা দিলেন কি ভালো হইল কম্বল পানো কম্বলটা আমার উপকার হল। কতদিন পাইনি এখন পাইলাম দিনে খুব আমি কম্বল পাইলাম ঠান্ডার খুব ঠান্ডা বুড়া মানুষ আমি কম্বল পাইলাম পাই নাই এতদিন ধরে আমি কম্বল পায়লাম খুবই বোকার হলো আমার খুবই ঠান্ডা বয়স্ক লোক বিগত কয়েক বছর জেলার বিভিন্ন এলাকায় শীত মৌসুমে গরম কাপড় ও কম্বল ছাড়াও ঈদ আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি করোনাকালে নানা সংকটময় মুহূর্তে সহায়তা দিয়েছে ট্রাই ফাউন্ডেশন আমার চ্যানেলাই দর্শক ফোরাম দিনাজপুরের আয়োজনে এ সহায়তা কার্যক্রমে প্রশংসা করেন বিশিষ্ট জনেরা সত্যিকার অর্থে আমাদের দিনাজপুর জেলার অতি গরিব একটা উপজেলা আমাদের কাহারুল এই গরিবের মাঝে তারা যেভাবে সহযোগিতা করে যাচ্ছে বা করতেছে এই জন্য আমি আমার পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই ট্রাই ফাউন্ডেশনের আয়োজনে আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠান এবং ব্যবস্থাপনায় আছেন চ্যানেলাই দর্শক ফোরাম তারা আজকে দুস্থ মানুষের মধ্যে অসহায় মানুষের মধ্যে এখানে কম্বল বিতরণ করছে এটি আমাদের জন্য অত্যন্ত একটি আনন্দের ব্যাপার ট্রাই ফাউন্ডেশনের আয়োজনে কর্মকাণ্ড যেন অব্যাহত থাকে গরিব মানুষের যে পাশে তারা সবসময় বিপদে আবদে দাঁড়ায় আগামীতেও যেন যে কোনো বিপদ আবদে তারা যেন থাকে ভবিষ্যতেও নানাভাবে সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার কথা জানিয়েছে ট্রাই ফাউন্ডেশন এবং আমার চ্যানেলাই দর্শক ফোরাম ট্রাই ফাউন্ডেশনের সৌজন্যে আমার চ্যানেলের দর্শক প্রোগ্রামে সহযোগী আমরা আজকে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস করছি আমরা বিশ্বাস করি মানুষের জন্য মানুষ মানবতার জন্য সবাই এক আমরা এই ক্ষুদ্র প্রচেষ্টায় কিছু শীতবস্ত্র এই অঞ্চলে দিতে এসেছি বিশ্বাস রাখি মানবতার মধ্যে যদি সব একসাথে চলি আমরা আমাদের সমাজকে গড়তে পারবো দেশকে গড়তে পারবো অসহায় ও দুস্থদের সহায়তায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা Sadio Moore, Channel 9.